بسم الله الرحمن الرحيم মালিক বিন দিনার ও চোর। একটি চোর একদিন রাতে মালিক বিন দিনারের বাড়ির দেয়ালটি ছোট করে দেওয়ার ফলে সহজে ভিতরে ঢুকতে সক্ষম হয়। একদা বাড়ির ভিতরে ঢোকার পর চুরি করার মতো কোনো কিছু দেখতে না পেয়ে হতাশ হলেন। ওই সময় মালিক নামাজ পড়তে ব্যস্ত ছিলেন। তিনি একা ছিলেন না বুঝতে পেরে তিনি দ্রুত তার প্রার্থনা শেষ করলেন এবং চোরের মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়ালেন। কোনো ধাক্কা বা ভয় দেখানো ছাড়াই মালিক বিন দিনার শান্তভাবে শান্তির শুভেচ্ছা জানালেন এবং বললেন, আমার ভাই, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন এবং গ্রহণ করার মতো কিছুই খুঁজে পাননি, তবুও আমি চাই না যে আপনি কোনো সুবিধা না নিয়ে চলে যান। সে অন্য ঘরে গিয়ে পানি ঘরে জগে করে নিয়ে ফিরে এলো। সে চোরের চোখে তাকিয়ে বলল, ওযু করুন এবং দুরাকাত নামাজ পড়ে প্রার্থনা করুন, কারণ যদি আপনি এটি করেন তবে আপনি আমার বাড়িতে প্রথমে যা নিতে এসেছিলেন এর চেয়ে বড় ধন নিয়ে যাবেন। মালিক বিন দিনারের শিষ্টাচার এবং কথা শুনে নম্র হয়ে চোর বলে উঠল, হ্যাঁ, এটি সত্যই ভালো প্রস্তাব। ওযু করার পরে এবং দুরাকাত নামাজ আদায় করার পরে চোরটি বলল, হে মালিক বিন দিনার, আমি যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে কি আপনি আপত্তি করবেন? কেননা আমি আরো দুবার নামাজ পড়তে চাই। মালিক বিন দিনার বললেন, আল্লাহ আপনার যে পরিমাণ নামাজ আদায় করার জন্য এখানে পাঠিয়েছেন আপনি সেই পরিমাণ নামাজ আদায় করেন, তার জন্য আপনার যতটুকু সময় লাগে আপনি থাকুন। চোরটি সারা রাত মালিক বিন দিনারের বাড়িতে কাটালো। তিনি সকাল পর্যন্ত নামাজ পড়তে থাকলেন। তখন মালিক বললেন, তুমি এসব ছেড়ে দাও এবং ভালো হয়ে যাও। কিন্তু চলে যাওয়ার পরিবর্তে চোর বলেছিল, আমি যদি আজ এখানে আপনার সাথে থাকি তবে কি আপনি আপত্তি করবেন? কারণ আমি রোজা রাখার ইচ্ছা করেছিলাম। যতক্ষণ ইচ্ছা আপনার থাকুন, মালিক বিন দিনার বলেছিলেন। চোরটি বেশ কয়েকদিন অবস্থান করে প্রতিটি রাতের শেষ মুহূর্তে প্রার্থনা এবং দিনের উপবাসে শেষ হয়। অবশেষে যখন তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন চোরটি বলে, হে মালিক বিন দিনার, আমি আমার পাপ এবং আমার পূর্বের জীবনধারার জন্য অনুশোচনা করার দৃঢ় সংকল্প করেছি। মালিক বিন দিনার বললেন, এটি আল্লাহর হাতে। লোকটি তার খারাপ কাজ থেকে সংশোধন করে এবং ন্যায়পরায়ণতা ও আল্লাহর আনুগত্যের জীবনযাপন শুরু করে। পরবর্তীতে একদিন অন্য এক চোর এসে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি এখনো নিজের সম্পদ খুঁজে পেয়েছেন? তিনি জবাব দিলেন, আমার ভাই, আমি যা পেয়েছি তা হলো মালিক বিন দিনার। আমি তার কাছ থেকে চুরি করতে গিয়েছিলাম কিন্তু তিনিই আমার হৃদয় চুরি করে শেষ করেছিলেন। আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছি এবং আমি তারই দ্বারস্থ থাকব যতক্ষণ না আমি তার আজ্ঞাবহ প্রেমময় দায়েদের অর্জন করেছি।